সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম শেফালি। শেফালি আপু, কি হয়েছে আপনার জীবনে, কি বলতে চান? অসহায় মানুষ, স্বামী ফেলাই দিয়ে চলে গেছে, মারপিট করে গাঁজা খা মদ খা যতুক চায় তারা যতুক ধুমুক হইতে গেছে। বাবা কতদিন সংসার করছিলেন? বাসায় কাজ করি, অনেক কষ্টের মাধ্যমে চলার কষ্ট, এই জন্য প্রতিবেদনের সামনে। মা বাবা নাই? মা নাই, বাবা নাই। এখন কি কোনো সহযোগিতা চান না জীবন সঙ্গী চান? জীবন সঙ্গী চাই। এখন তো আপনার বয়স হয়ে গেছে, বিয়ের সাথে করে সংসার করতে পারবেন? পারবো। তো বাচ্চাটা কি করবেন তাহলে? বাচ্চা আমার কাছেই থাকবে। তো বাচ্চা তো বড় হয়ে গেছে, এত বড় বাচ্চা সহ কেউ কি দায়িত্ব নিতে চায়? বাচ্চা মাদ্রাসায় দিছি, বাচ্চারে অসহায় মানুষ, গরিব মানুষ, চলার কষ্ট, কি করব। লেখাপড়া করছিলেন? না, লেখাপড়া লেখাপড়াও করেন না, তাই না? ছোটবেলায় মরে গেছে বাবা মা, লেখাপড়া করা পড়বো কি দিয়ে। আচ্ছা আচ্ছা, কেমন লাগে এই কষ্টের জীবনের ভিতরে, কেমন লাগে? ভালোই তো লাগে না, ভালো লাগলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম? প্রতিবেদন না আসলে হতো না? না আসলে হয় না, দেখেই তো প্রতিবেদনের সামনে দাঁড়াইছে এসে। আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, কেউ যদি যোগাযোগ করে খোঁজ খবর নিতে চায়? মোবাইল নিয়ে গেলে চান জীবন সঙ্গী চাই। এখন তো আপনার বয়স হয়ে গেছে, বিয়ের সাথে করে সংসার করতে পারবেন? পারবো। তো বাচ্চাটা কি করবেন তাহলে? বাচ্চা আমার কাছেই থাকবে। তো বাচ্চা তো বড় হয়ে গেছে, এত বড় বাচ্চা সহ কেউ কি দায়িত্ব নিতে চায়? বাচ্চা মাদ্রাসায় দিছি, বাচ্চারে অসহায় মানুষ, গরিব মানুষ, চলার কষ্ট, কি করব। লেখাপড়া করছিলেন? না, লেখাপড়া লেখাপড়াও করেন না, তাই না? ছোটবেলায় মরে গেছে বাবা মা, লেখাপড়া করা পড়বো কি দিয়ে। আচ্ছা আচ্ছা, কেমন লাগে এই কষ্টের জীবনের ভিতরে, কেমন লাগে? ভালোই তো লাগে না, ভালো লাগলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম? প্রতিবেদন না আসলে হতো না? না আসলে হয় না, দেখেই তো প্রতিবেদনের সামনে দাঁড়াইছে এসে। আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, কেউ যদি যোগাযোগ করে খোঁজ খবর নিতে চায়? মোবাইল নিয়ে গেলে তা নাম্বারটা নাহলে আমার কাছে দেন, আমি দেখে বলে দিতেছি। হ্যালো বিহ, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প, সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01970564684। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বার খোলা রাখবেন, আর অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে বলবেন, আল্লাহ দেখবেন আপনার কষ্টটা দূর করে দিবে। ঠিক আছে ভাইরা, কোনো খারাপ কথা বলবেন না, ভালো কথা বলবেন। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।